আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম NB Traders এর পক্ষ থেকে প্রতিবারের মতো আজকে একটা আমরা নতুন গাড়ি নিয়ে আসছি আজকে আমরা রিভিউ করব Toyota Land Cruiser Prado TX Limited মডেল 2012 রেজিস্ট্রেশন ইয়ার 2015 2700 সিসি এন্ড অকটেন ড্রাইভ উইথ সানরুফ এন্ড পাওয়ার সিট এর পাশাপাশি এই গাড়িতে যে যে ফিচারস গুলো রয়েছে সেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক দিবেন চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করি গাড়িটির আমরা যদি ফ্রন্ট শেপ দেখি এখানে টয়োটা বেস দেখতে পাচ্ছি লার্জ সাইজ উইথ ক্রোম গ্রিল এন্ড নাম্বার প্লেট স্লট আর এই গাড়িতে সামনে এবং পিছনে বোথ সাইড বডি কিটের অপশন রয়েছে উইথ বডি কিটের এখানে যদি আমরা নিচে দেখি নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পারবো ক্রোম একটি বিট রয়েছে যেটার জন্য গাড়িটির লুকটি অনেক অসাধারণ এইচডি প্রজেকশন উইথ এলইডি হেডলাইট এন্ড ফগ লাইট ইউজ করা হয়েছে এন্ড ফেন্ডার মিররও রয়েছে আর গাড়িটির কালারটি হচ্ছে পাল হোয়াইট কালার এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে এখানে আমরা বিবিটিআই বেস অ্যান্ড টয়োটা বেস দেখতে পাচ্ছি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সেগুলো আমরা মার্সেল অ্যান্ড উপরে ক্রসগুলো দেখলে বুঝতে পারবো 2700 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 163 আর নিউটনমিটার টর্ক 278 গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 11.2 সেকেন্ড আর আপনারা তো জানেন এনবি ট্রেডার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না এবং গাড়িটির কাগজে শতভাগ আমরা নিশ্চয়তা দিয়ে থাকি এখন আমি গাড়িটির সাইড প্রোফাইল চেক আউট করে দেখাবো গাড়িটির সাইড প্রোফাইলও খুবই ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে গ্লাসগুলো আছে টিন্টেড গ্লাস রেনশেড রুফবারের অপশনও রয়েছে আর এখানে ক্রোম হ্যান্ডেল ইউজ করা হয়েছে আর ফ্রন্ট দুটি ডোরে হচ্ছে কিলেস এন্ট্রি বোথ সাইড ফুট স্টেপের অপশনও রয়েছে গাড়িটিতে যদি আমরা টায়ার কন্ডিশনগুলো দেখে টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে 17 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা আর টায়ার অ্যালয় 265/65 আর 15 গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 220 মিলিমিটার্স আর হুইল বেস হলো 2790 মিলিমিটার্স অ্যান্ড উইঙ্কেল মিররও রয়েছে আর গাড়িতে 4টি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং গাড়িটির পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস এবং এই গাড়িটির যদি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 87 লিটার্স আর গাড়িটির পিছনের সেবও খুবই ভালো অবস্থা রয়েছে এখানে অ্যারোডাইনামিক স্পয়লার রয়েছে প্রাইভেসি গ্লাস টিএক্স বেস আর টেল লাইটগুলো হচ্ছে এলইডি টেল লাইট অ্যান্ড শো লাইটের অপশনও রয়েছে আর এই গাড়িতে একজস্ট হচ্ছে একটি উইথ ক্রোম আর নিচেও বডি কিটের অপশন রয়েছে উইথ ক্রোম বিটও রয়েছে আমরা যদি চান গাড়িটির ফুল ডোরটি না খুলে মালামাল উপর থেকে রাখবেন সো আমরা এভাবেও মালামাল রাখতে পারবেন এভাবে গ্লাসটি খুলে আপনারা এখানে মালামালগুলো রাখতে পারবেন আর যদি ডোর খোলেন তখন এখান থেকে চাইলে আপনারা লকও করে রাখতে পারবেন আনলকও করে রাখতে পারবেন আমরা আনলক করলাম আর যদি ডোরটি খুলি আমরা যদি এখন ভিতরের স্পেস দেখি এখানে আমরা একটা সিট হোল্ড করে রেখেছি যেহেতু এই গাড়িটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স লিমিটেড সো টিএক্স লিমিটেড হলে অবশ্য পিছনের সিট দুইটি পাওয়ার সিট হবে আমরা একটি ওপেন করে রেখেছি আর একটি ক্লোজ করে রেখেছি এখন আমি যদি এই সিটটিকে আবার আগের পজিশনে নিয়ে যাই আমাদের যদি মালামাল বেশি হয় আমরা তাইলে এই সিটগুলোকে এভাবে ফোল্ড করে রাখতে পারবো দুটি সিটে সেম আর আমরা যখন 7 সিট ইউজ করবো তখন আমরা তেমন একটা লটস অফ পরিমাণে স্পেস পাবো না খুবই কম এক থেকে দুটি লাগেজ রাখতে পারবো আর এই জেনারেল স্টোরেজগুলো হচ্ছে এখানে রাখতে পারবো দুটি কাপ হোল্ডারের অপশন রয়েছে উইথ একটি পাওয়ার আউটলেটের অপশনও রয়েছে উইথ কার্গো লাইট আর এখান থেকে যদি আমরা সিলিং কন্ডিশনটি দেখাই যথেষ্ট ফ্রেশ অবস্থা রয়েছে উইথ লুম লাইটের অপশনও রয়েছে এখন আমি রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো গাড়িটির রিয়ার কেবিনে লটস অফ পরিমাণ স্পেস এবং সিটগুলোকে যথেষ্ট আপনি রিক্লাইনও করতে পারবেন অথবা সামনে নিয়ে আসতে পারবেন যথেষ্ট রিক্লাইন করে নিতে পারবো আমি খুব ইজিলি বসতে পেরেছি আর প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আমরেস্ট উইথ কাপ হোল্ডারের অপশন রয়েছে দুটি আর এই গাড়িগুলোতে মিডলেও বসলে তেমন একটা আনইজি ফিল হবে না খুব ইজিলি বসতে পারবো অ্যান্ড এসি বেঞ্চ একটি পাওয়ার আউটলেটের অপশন রয়েছে আর এখানে হ্যান্ডেল কোট হ্যাঙ্গারেরও অপশন আছে আর ফ্রন্ট সিটগুলোর মধ্যে এখানে পকেটের অপশন রয়েছে যেখানে আমরা কাগজপত্রগুলো রাখতে পারবো এবং ডোর প্যাডটি যদি বলি ডোর প্যাডের অবস্থাও খুবই ভালো ডোর প্যাডগুলোর মধ্যে হচ্ছে এখানে লেদার ইউজ করা হয়েছে উইথ সব ম্যাটেরিয়ালস এন্ড কার্বন ফাইবার শেড রয়েছে আর স্পিকার রয়েছে আর চারটি ডোরে চারটি ডোর লেডের অপশনও রয়েছে উইথ কাপ হোল্ডার অপশন স্টোর তো আছে আর আমরা যখন থার্ড রোলে যাব থার্ড রোলে গেলে আমরা ফ্রন্ট সিটগুলোকে আমরা এভাবে সামনে নিয়ে এসে আমরা থার্ড রোলে যেতে পারবো এখন আমি এগারটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো আমরা যদি ফ্রন্ট ডোর প্যাডের দেখি এখানে লেদার প্লাস সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে মিরর কন্ট্রোল প্যানেল লক আনলক এবং কার্বন ফাইবার শেড রয়েছে স্পিকার রয়েছে 1 লিটারের কাপ হোল্ডার অপশন স্টোর ডোর লাইটের অপশন রয়েছে এন্ড এমবিএম লাইটের অপশনও রয়েছে আর স্টিয়ারিং এ যদি আসি এখানে স্টিয়ারিংটা হচ্ছে উডেন স্টিয়ারিং এন্ড মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে যেখান থেকে আমরা ট্র্যাক চেঞ্জ করতে পারবো সাউন্ড বাড়াতে কমাতে পারবো ফোন রিসিভ ক্লোজ করতে পারবো ভয়েস কমান্ড দিয়েছে ক্রুজ কন্ট্রোল দিয়েছে আর এখান থেকে লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল পুশ স্টার্ট উইথ ট্রিম হেডলাইট অ্যাডজাস্টারের অপশনও দিয়েছে গাড়িটি যদি আমরা স্টার্ট দিই গাড়িটা আমি স্টার্ট দিলাম আর এখান থেকে আমরা অপটিক্যাল মিটারের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো কত কেপিএল যাচ্ছে সেটাও দেখতে পারবো অ্যান্ড স্টিয়ারিংটি অনেক স্মুথ আর এই গাড়িটির যদি আমরা রিভার্সও দিই গাড়িটির রিভার্স ক্যামেরাটিও খুবই ক্লিয়ার অ্যান্ড গাইডলাইন সহ শো করছে এবং এসিটি হচ্ছে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে প্যাসেঞ্জার পোর্শনে প্যাসেঞ্জার আর ড্রাইভার পোর্শনে ড্রাইভার কন্ট্রোলিং করতে পারবে আর এখানে একটা স্টোর উইথ কার্বন ফাইবার শেড রয়েছে ফোর হুইল ড্রাইভটি হচ্ছে সুইচের মাধ্যমে উইথ কাপ হোল্ডার রয়েছে আর ফ্রন্ট দুটি ডোরে সিট হিটারের অপশন রয়েছে অ্যান্ড পাওয়ার পাওয়ার আউটলেটের অপশন আছে ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট অ্যান্ড বিগ একটি স্টোর রয়েছে আর গ্লাভ বক্সও লটস অফ পরিমাণ স্পেস অ্যান্ড কার্বন ফাইবার শেড সফট ম্যাটেরিয়ালস তো আছেই আর এখানে উপরে যদি খেয়াল করে এখানে সানভাইজার ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প দিয়েছে লুম লাইট আছে সানগ্লাস স্টোর সানভাইজার ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প অ্যান্ড রিয়ার ভিউ মিরর তো রয়েছেই আর আমি যদি সানরুফটি ওপেন করে দেখায় বিগ একটি সানরুফও রয়েছে এই গাড়িগুলোতে সানরুফ না থাকলে তো ভালোই লাগে না এখন বিগ একটি সানরুফ রয়েছে ওভারঅল খুবই ফ্রেশ যারা যারা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স লিমিটেড গাড়ি করছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটা শেয়ার করব এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি ট্রেডার্স আমাদের লোকেশন আছে হাউস নম্বর 8 রোড নম্বর 2 ব্লক এল বনানী এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 74,50,000 টাকা এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 74,50,000 টাকা এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস আমরা চাইব আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন এছাড়াও আমাদের ইউনিটে আরও অনেকগুলো গাড়ি রয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ